हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে শাবাশ মিতুর টিজারের উপর। তো এই টিজারটা একটু আগে ছাড়া হয়েছে ভায়কম 18 মোশন পিকচার্সের ইউটিউব চ্যানেলে রয়েছে এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেডিয়ামে আর কি সবাই সাপোর্ট করছে, কমেন্টেটরদের থেকে এই প্লেয়ারটার ব্যাপারে বলা হচ্ছে এবং এই যে প্লেয়ারটা সে নিজে রেডি হচ্ছে, মানে প্যাডস পরছে, গ্লাভস পরছে, সব কিছু ব্যাট নিচ্ছে, ইত্যাদি নিচ্ছে এবং এর মাঝে মাঝে ইন্টার গার্ডে তার কী কী অ্যাচিভমেন্ট রয়েছে, ধরুন ইয়াংগেস্ট টু স্কোর 200 ইত্যাদি, এরকম সব পর পর তার অ্যাচিভমেন্টগুলো দেখাচ্ছে। তো এই তিনটি ইন্টার গার্ড হওয়ার পরে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি পিছন থেকে তাপসি হেঁটে আসছে, পিছনে লেখা আছে মিতালি রাজ, মানে জার্সিতে লেখা আছে মিতালি এবং ফাইনালি তার ফেসটা রিভিল হচ্ছে। তো এরকমভাবেই করা হয়েছে অ্যান্টিসিপেটরি একটা এ ক্রিয়েট করবার জন্য। বাট আমি সত্যি কথা বলছি, এটা কিন্তু খুব একটা সাকসেসফুল হয় না। তার কারণ হচ্ছে এটাতে যে ধরনের বিজিএম দরকার ছিল সেটা কিন্তু এখানে নেই, সেই ধরনের বিজিএম কিন্তু এখানে অ্যাবসেন্ট, যেটা আর কি একটা এ বিল্ড আপ দেবে সেটা কিন্তু ছিল না। এবং এটা খুব কমন একটা প্রসেস হয়ে গেছে এইভাবে জিনিসটাকে রিভিল করা, র্যাদার তার খেলার দিকটা না দেখিয়ে তার অন্য কিছু পার্সোনাল লাইফের দিকটাকে দিয়ে এই টিজারটাকে ইন্ট্রোডিউস করলে বরং র্যাদার বেটার হতো, সেটা আমার পার্সোনালি মনে হয়। হ্যাঁ, এবং যাই না, এবং তাপসির মধ্যে মানে লুক ওয়াইজ বলুন বা কিছু সেরকম তো এক্সট্রাঅর্ডিনারি নেই যে যেটা দেখে আর কি ওয়াও হয়ে যাবো যে আরে ভাই এই লুকটাতে তো দেখিনি কখনো, সেরকমও কিছু ব্যাপার নেই। তো সেই জন্য আর কি খুব যে একটা ইমপ্রেসিভ মনে হলো তা কিন্তু নয়। হ্যাঁ, ডেফিনেটলি এটার ভিত্তিতে ছবিটাকে তো জাজ করা যায় না, এটা একটা টিজার সামান্য, এরপরে ট্রেলার আসবে, তারপরে ছবি আসবে, এখন অনেক দেরি আছে এবং হয়তো হতেই পারে যে, কারণ দেখুন একটা খুবই ইন্সপায়ারিং গল্প, এত বছর ধরে উনি খেলেছেন, তো সেই সব সবগুলোই ভালো আছে কিন্তু সেটাকে কতটা ভালো স্ক্রিপ্ট লেভেলে সেটা ট্রান্সলেট হয় এবং তারপরে স্ক্রিপ্ট থেকে স্ক্রিনে কতটা ট্রান্সলেট হয় সেটা দেখার মতো বিষয় হবে। সুজিত মুখার্জি একটা বড়ো ছবি এবং বড়ো অপরচুনিটি, যদি এটা উনি হিট দিতে পারেন তাহলে বম্বেতে উনি আরও কাজ করবেন এবং আমি পার্সোনালি চাইও যে এটা মানে ভালোভাবে এটা একটা নতুন ওয়েতে এই বায়োপিকটাকে বলা হোক, কারণ বায়োপিকও একটা সার্টেন স্ট্রাকচার আছে যেটাকে বারবার বারবার ফলো করে মেকার্সরা, তো সেটা খুব রিপিটেটিভ হয়ে যায় দেখতে। তো সেখানে যদি কিছু নতুনত্ব আনে সেটা ভালো লাগবে এবং এটার মধ্যে যদি কিছু এক দুটো ডায়লগসও থাকতো তাহলে আই থিঙ্ক বেটার হতো এই টিজারটার মধ্যে, যেটা কোনো ডায়লগস ইত্যাদি সেরকম কিছু নেই, মেনলি লেখা দিয়ে দিয়ে আসছে। তো লেট সি কী হয়, বাট অ্যাজ আ টিজার, অ্যাজ আ স্ট্যান্ড অ্যালোন টিজার যদি আমি বলি তাহলে আমাকে খুব একটা ইমপ্রেস করতে পারেনি। আপনাদের রিয়াকশন কী কমেন্টে ডেফিনেটলি জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।